রিভাইভের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি শুভ্রতার ব্যাকরণ অধ্যায়ের কৃতদাস পরিচ্ছেদে। কৃতদাস প্রেমের একটি ভয়ঙ্কর ফাঁদ হলো ফ্রেন্ডজোন। এটা মানুষের আত্মসম্মান ধ্বংস করে তাকে অন্যের চাকর বানিয়ে ফেলে। ছেলে মেয়ে দুই দলের মধ্যে এই সমস্যা দেখা দিলেও সাধারণত ছেলেরাই এই সমস্যায় বেশি আক্রান্ত হয়। ফ্রেন্ডজোন জিনিসটা আসলে কি? ফ্রেন্ডজোন মানে ঠিক প্রেম করা না, এটা হচ্ছে প্রেমের প্রলোভনে চাকর বানানোর মতো, বিয়ের প্রলোভনে ধর্ষণের মতো অনেকটা। ধরো তুমি একজনকে পছন্দ করো, কিন্তু নানা কারণে তুমি তাকে প্রপোজ করতে পারো না, তাকে বলার মতো যথেষ্ট সাহস জোগাড় করতে পারো না। যদি সে প্রত্যাখ্যান করে, যদি সে রেগে যায়, তাই তুমি তাকে গিয়ে বলো আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। ও হয়তো এর মধ্যেই বুঝে ফেলেছে তুমি তার জন্য প্রেমে দিওয়ানা, কিন্তু না বোঝার ভান করে সে তোমার সাথে বন্ধুত্ব চালিয়ে যায়। বন্ধুত্ব নষ্ট হয়ে যাবার ভয়ে তুমি তাকে সরাসরি প্রপোজ করতে ভয় পাও, তুমি আটকে গেলে ফ্রেন্ডজোনে, ফ্রেন্ডজোনে ফেসে গিয়ে প্রতিনিয়ত খুন হওয়া শুরু হলো তোমার। আবার ধরো তুমি তাকে প্রপোজ করেছো, কিন্তু সে বলল আরে এসব তুমি কি বলছো, আমি তো তোমাকে খুব ভালো একজন বন্ধু হিসেবে দেখি, আমি তো অন্য একজনের সাথে প্রেম করি। তখন তুমি তার সাথে সম্পর্ক একেবারেই শেষ না করে বললে আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার ভালোবাসতে হবে না, আমরা স্রেফ বন্ধু হয়ে থাকি। ঘরের খেয়ে বিনা পয়সায় অন্যের জন্য কামলা খাটার সংগ্রামী মেহনতি এই জীবনে তোমাকে সুস্বাগতম। ফ্রেন্ডজোনে ফেসে গিয়ে তুমি যে অন্যের একজন চাকর হয়ে গেছো তার কিছু লক্ষণ। অধীর আগ্রহে তুমি তার ফোন এবং মেসেজের জন্য অপেক্ষা করো, একটু পরপর চেক করো সে অনলাইনে আছে কিনা। তোমার 5টা মেসেজের বদলে সে একটা রিপ্লাই দিল, দ্বিগুণ উৎসাহে আরও 10টা মেসেজ দিয়ে দাও। তার সব ছবিতে তুমি লাভ রিয়্যাক্ট দাও, উচ্ছ্বসিত প্রশংসা করো তার রূপের। সবসময় তোমার মাথাতে শুধু সেই ঘোরাফেরা করে, তার সাথে ডেট করার স্বপ্ন দেখো তুমি, তার সাথে তোমার বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, হানিমুনে কোথায় যাবে, বাচ্চার নাম কি রাখবে, নানা হাবিজিবি জিনিস নিয়ে ভাবতে থাকো। সে ডাকলেই তুমি ছুটে আসো, তার জন্য সবসময় তুমি অ্যাভেলেবেল। রাত যতই গভীর হোক, ঝড় বন্যা বৃষ্টি কিংবা অগ্নুৎপাত হোক, কারফিউ জারি হোক, বিশ্বযুদ্ধ লাগুক, সে ডাকলেই তুমি ছুটে যাও। তুমি কখনো তাকে না করতে পারো না, তোমার যতই কষ্ট হোক না কেন, যতই বাবা মার অবাধ্য হওয়া লাগুক না কেন, কিংবা আত্মসম্মান বিসর্জন দিয়ে যত ছোটই হতে হোক না কেন, এমনকি কাজটা করতে তোমার মন তীব্র বাধা দিল, সব কষ্ট সব অনিচ্ছা জয় করে তুমি সেই কাজটা শুধু সে বলেছে বলে করে দাও। সে যাই বলুক বা করুক না কেন, তাতে তুমি প্রবল বেগে মাথা নেড়ে সম্মতি জানাও। সারা দুনিয়ার মানুষ ভুল বললো তুমি তা ঠিক বলো, তুমি তাকে অবিরাম সাপোর্ট দিয়ে যাও। সব সময় তুমি তার জন্য কিছু করার চেষ্টা করো, তাকে ইমপ্রেস করার পরিকল্পনা করো। সে যে খাবার পছন্দ করে তুমি সেই খাবার রান্না করার চেষ্টা করো। ফুচকা খেতে পছন্দ করলে দুদিন পরপরই তাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাও, তার পছন্দগুলো অনুকরণের চেষ্টা করো। সে যে সেলিব্রিটিকে পছন্দ করে তার মতো হেয়ার কাট জামাকাপড় পরার চেষ্টা করো। সে BTS এর পাগলা ফ্যান হলেও তুমিও BTS এর পাগলা ফ্যান হয়ে যাও। তুমি তার জীবনের সব সমস্যা সমাধানকারী, তুমি একাধারে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং বডিগার্ড। তুমি তার অ্যাসাইনমেন্ট করে দাও, তার ল্যাব রিপোর্ট লিখে দাও, কেউ তাকে টিচ করলে, তার ছবিতে উল্টাপাল্টা কমেন্ট করলে তুমি তাকে মেরে আসো। তুমি তার ড্রাইভার, তুমি তার ক্যাশিয়ার, ফুচকার বিল সবসময় তুমিই দাও। তুমি তার ক্যারিয়ার কাউন্সিলর, তুমি তার ডাক্তার, তুমি তার নার্স, তুমি তার মনোবিদ। তার মন ভালো করে দেওয়ার দায়িত্ব তোমার, বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া বা ব্রেকআপ হলে ইমোশনাল সাপোর্ট দেওয়ার দায়িত্ব তোমার। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন চলে আসে, একজন মানুষ কেন এসব করে, কেন স্বেচ্ছায় অন্য একজন মানুষের দাসে পরিণত হয়। প্রথম এবং প্রধান কারণ ঘুরে ফিরে সেই একই, মোহ, হরমোনের খেলা, প্রেমকে জীবনের সব কিছু মনে করা, তাওহিদ না বোঝা, পৃথিবীতে আল্লাহ তাকে কেন পাঠিয়েছেন সেই কারণ সম্পর্কে বেখেয়াল থাকা, পাশাপাশি প্রেমের অন্যান্য ব্যাপারগুলোর মতো এখানেও পেছন থেকে কলকাঠি নাড়ে নাটক, সিনেমা, গান, কবিতা, উপন্যাস। প্রগতিশীল মিডিয়ার ব্রেনওয়াশের কারণে প্রেমে মাতাল মানুষেরা অন্ধভাবে বিশ্বাস করে, এভাবে শত দুঃখ বেদনা অপমান সহ্য করে আমি যদি কামলা খেটে যাই, তার পিছনে লেগে থাকি, একদিন না একদিন সে পটেই যাবে। কিন্তু এভাবে প্রতিনিয়ত খুন হয়ে যায়, ব্যাপক সময় নষ্ট হয়, প্রচুর শ্রম দিয়ে আল্লাহর অবাধ্য হয়ে, বাবা মাকে কষ্ট দিয়ে, ক্যারিয়ারের 12টা বাজিয়ে, টাকা পয়সা নষ্ট করে, নিজের সম্মানকে ধুলাই লুটিয়ে দিয়ে আসলেই কি লাভ হয়। আমার এক বন্ধু ছিল, ধরি তার নাম সবুজ, যে মেয়েটার সে কামলা খাটত সেই মেয়েটার নাম ধরি চম্পা। বর্তমানে সবাই বিবাহিত, পরিচয় প্রকাশিত হলে সংসারে অশান্তি হতে পারে, তাই ছদ্মনামের আশ্রয় নেওয়া হয়েছে। ভার্সিটির 4টা বছর একনিষ্ঠভাবে কামলা খেটে গেছে সবুজ, এমনকি সকালে বুয়া নাস্তা বানাতে দেরি হলে সে খালি পেটে, এমনকি কখনো
শুধু তেল দিয়ে ভাত মেখে ভার্সিটি দৌড় দিত চম্পার খেদমতের উদ্দেশ্যে। চম্পা বুঝতো সবুজের মনের কথা, কিন্তু কখনো সেটা নিয়ে কথা বলতো না। সবুজও মুখ ফুটে বলতে পারতো না। হঠাৎ একদিন সবুজের মেসেঞ্জারে আংটির ছবি পাঠায় চম্পা, তারপর চম্পা আর অন্য এক ছেলের কাপল ছবি। এই ছেলের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেছে তার। ছেলেটা ইটালি থাকে, সবুজ বেকার। সবুজ আমার পাশেই বসেছিল, আমি তার ল্যাপটপে লিখছি আর সে একটু পরপর আমাকে পচাচ্ছে। মেসেজ আসার পর সে একেবারেই চুপ হয়ে গেল। এই থম মেরে ঠাকাটা থেমে থেমে চালু থাকলো পরের কয়েকটা মাস। চরম ডিপ্রেশনে চলে গেল সে। সবুজ পরে চম্পাকে মেসেজ দিয়েছিল, তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি, তারপরেও কেন এমন করলে, আমাকে অন্তত একবার জানাতে পারতে। সবুজের মেসেজ পেয়ে আকাশ থেকে পড়েছিল চম্পা, ও মা সে কি, আমরা তো কেবল খুব ভালো বন্ধু ছিলাম, কখনোই তোমাকে নিয়ে আমি এমন কিছু ভাবিনি, কি বলছো তুমি এসব। সি অধিকাংশ ক্ষেত্রে এভাবেই কামলা খেটে চাকর সেজে ফলাফল আসে না। এগুলো সিনেমার পর্দায় হয়, উপন্যাসের পাতায় হয়, বাস্তবে হয় না। সিনেমার নায়ক থাকে একজন, কিন্তু বাস্তবে তুমি একাই নায়ক নও, তার হাতে থাকে আরো অনেক অপশন। কেন তোমার কাছে আসবে সে? একটা আত্মবিশ্বাসহীন, আত্মসম্মানহীন, ব্যক্তিত্বহীন, নিজের দায়িত্ব কর্তব্য পালনের ব্যাপারে উদাসীন ছেলের কাছে সে কেন থাকবে? না থাকাই তো স্বাভাবিক। এভাবে কামলা খেটে আল্লাহর অসন্তুষ্টি, নিজের মর্যাদা নষ্ট করা আর একতরফা ব্রেকআপের ভয়ঙ্কর কষ্ট ছাড়া আর কি পেলে তুমি? ভাই তোমার একটা দাম আছে, সম্মান আছে, তুমি মানুষ, তুমি মুসলিম, তুমি সেই মানুষগুলোর একজন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, মানুষকে তন্ত্রমন্ত্রের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনার জন্য পৃথিবীতে তোমার আগমন। সেই তুমি এভাবে অন্য একজনের দাস হয়ে গেলে? তুমি যখন মেয়েদের পিছনে ঘুরো, ফ্লার্ট করার চেষ্টা করো, বেহায়ার মতো সব ছবিতে লাভ রিয়্যাক্ট দাও, বিশ্বাস করো সেই মেয়ের চোখে তোমার দাম থাকে না, সম্মান থাকে না, তুমি ছোট হয়ে যাও তার কাছে। মেয়েরা সাধারণত আত্মসম্মানহীন এবং ব্যক্তিত্বহীন ছেলেকে পছন্দ করে না। সে ভেবে নাই, এই ছেলেটা আমার জন্য পাগল, একে দিয়ে আমি যা খুশি করিয়ে নিতে পারি। তোমার দুর্বলতা, দুর্বলতার গল্পের ডালপালা সাজিয়ে বোন বানিয়ে সে তার ফ্রেন্ডদের কাছে হাসি তামাশা করে। দিন শেষে তুমি তার কাছে টিস্যুই হয়ে থাকো, যে টিস্যু দিয়ে নাক ঝেড়ে উপেক্ষার ডাস্টবিনে ফেলে দেওয়া যায় যখন তখন। তোমাকে সে আসলে বয়ফ্রেন্ড হিসেবে চায় না, পছন্দ করে না, কিন্তু সে চায় তুমি তার সাথে থাকো, যেন তোমাকে ইচ্ছা মতো ব্যবহার করা যায়, মাঝে মাঝে তোমার সাথে এমন আচরণ করে যাতে মনে হয় সে তোমাকে ভালোবাসে। বোঝাতে চাই তুমি তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, সবই আসলে অভিনয়, ক্ষণিকের লোক দেখানো আবেগ। মেয়েদের গালি দিও না, সে কি তোমার কাছে ওয়াদা করেছে বা তোমাকে লিখিত দিয়েছে যে এভাবেই জীবনের সকল সমস্যার সমাধান করে দিলে সে তোমার হয়ে যাবে? তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে কি, যে তুমি অন্যের জীবনের সকল সমস্যার সমাধান করতে ব্যস্ত হয়ে যাও? সেবাই মানুষের ধর্ম, মানুষকে সাহায্য করা মহান কাজ, আল্লাহ এতে খুশি হন, এসব আবল তাবল ভূগোল বোঝানোর চেষ্টা করো না প্লিজ। বাবাকে বাজারে সাহায্য করো, মাকে বাসার কাজে সাহায্য করো, তোমার ক্লাসের বন্ধুদের সাহায্য করো, তাকে যেভাবে সাহায্য করার সেভাবে করো। ছেলে বন্ধু কোনো একটা ল্যাব রিপোর্ট লিখে দিলে কিংবা অ্যাসাইনমেন্টে ছবি এঁকে দিলে ক্যান্টিনে গিয়ে ঠিকই সিঙ্গারা ছামুসা কোল্ড ড্রিঙ্কস আদায় করে নাও, আর ওর অ্যাসাইনমেন্ট বা ল্যাব রিপোর্টেও তুমি নিজে থেকেই লিখে দাও, এটাই তোমার মানুষকে সাহায্য করার নমুনা। বলতে কষ্ট লাগছে ভাই, তবু বলতে হচ্ছে, তুমি দুনিয়ার সবচেয়ে বড় বোকা। কেউ সমস্যার সমাধান করে দিলেই মেয়েরা তার প্রেমে পড়ে যায় না, তাই যদি হতো তাহলে রিক্সাওয়ালা, ফুচকাওয়ালা, মুচি সবার প্রেমেই তো পড়ে যেত মেয়েরা। ভাই নিজেকে আর কত ছোট করবে, তোমার কি সম্মান নেই? সে তো পৃথিবীতে একমাত্র মানুষ না, দুনিয়াতে অসংখ্য মানুষ আছে, তুমি কেন তার পিছনে এভাবে নির্লজ্জের মতো ঘোরো? ভাই ভালোবাসতে হলে অন্তত দুই পাশে একটা সম্পর্কের সম্মান থাকতে হয়, এক পাশে চাকর আর এক পাশে মনিব, এভাবে ভালোবাসা হয় না। খেদমত বা বিশ্বস্ততার জন্য মনিবের মনে দয়া এবং ভালোবাসা থাকতে পারে, তবে সেটা একক মানবের জন্য, একক মানবীর মনে যে ভালোবাসা জন্মায় সেই ভালোবাসা নয়। তোমাকে এমন কাজ করতে দেখলে খুব কষ্ট হয় ভায়া, খারাপ লাগে, এভাবে নিজেকে ছোট করো না, মনুষ্যত্বের অপমান করো না, চাকর হইও না, প্রকৃত অর্থে পুরুষ হও। আর এখানে শেষ হচ্ছে আমাদের কৃতদাস পরিচ্ছেদ। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততদিনে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আর আমাদের এপিসোডগুলো নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল বাটনটি চাপ দিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন,
দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।